বাগেরহাটের শরণখোলায় ঝরে পড়া শিশুদের জন্য নির্মিত ব্রিজ স্কুলে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের স্বপ্নের ঠিকানা প্রকল্পের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা 10টায় উপজেলা খুরিয়াখালী গ্রামের ব্রিজ স্কুল মিলনায়তনে বিজয় শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক নুরুজ্জামান আকন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, প্রকল্পের সুপারভাইজার মোহাম্মদ নুরুজ্জামান বাচ্চু, সাংবাদিক টিটু জমাদ্দার, সাংবাদিক নাজমুল শেখ, শিক্ষক জাকারিয়া হোসেন সহ আরো অনেকে। পরে প্রকল্পের পক্ষ থেকে 40 শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।